আচ্ছা 37টা দেখ, ফাংশনটা দেওয়া আছে এক্স বাই মড এক্স, তাহলে পরিষ্কার কথা এর আমি কন্টিনিউটি আলোচনা করছি কোন বিন্দুতে, এক্স ইকাল টু জিরো বিন্দুতে। তাহলে এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স, প্লাস এফ এক্স মানে আমার ডেফিনেটলি এই মড এক্সটাকে ভাঙলে আমার কি হবে, এক্স বাই নিচে তো এক্স, তাহলে এখানটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে আমার কি বলতো, এটা হচ্ছে ডেফিনেটলি আর এইচ এলটা আমি এখানে ডিসক্রাইব করলাম। এবার তারপরে লিমিট, এবার যদি আমি এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স করি, জিরো মাইনাস এফ এক্স করলে কত হবে, এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স বাই মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস ওয়ান, এটা মানে হচ্ছে আমার এল এইচ এল, ডেফিনেটলি আর এইচ এল এল এইচ এল সমান নয়, তাহলে এটা কি হবে, ডিসকন্টিনিউয়াস কোন বিন্দুতে, এক্স ইকাল টু জিরো। তাহলে দেয়ার ফোর আমি এখানটা লিখে দিচ্ছি কত, এফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট কোথায়, এক্স ইকাল টু জিরো। এখনো কোশ্চেনটা টোটাল কমপ্লিট হয়নি, কোশ্চেনটা বলেছে এর জাম্পটা বার করতে বলেছে, জাম্প মানে সবসময় জেনে রাখবি কত হয়, সেটা হচ্ছে আর এইচ এল যা লিমিট মাইনাস এল এইচ এল, মানে কতটা তার ডিফারেন্স, কতটা ডিফারেন্স, ওয়ান মাইনাস অফ মাইনাস ওয়ান, দ্যাট মিনস হচ্ছে টু, তাহলে এর কত হবে জাম্পটা, আমার জাম্পটা হবে কত, টু। ঠিক আছে, এইটা হচ্ছে আমার জাম্প বার করা হলো।